রাস্তা। তবে সমস্যা যাই আসুক, সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকে। আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি এসএটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। সাথে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো ঘাড় ও কোমর ব্যথার অপারেশন বিহীন চিকিৎসা প্রসঙ্গে। সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকেও ধন্যবাদ, শুভ সকাল। আমাদের কাছে ফেসবুকে একজন দর্শক প্রশ্ন রেখেছেন, কাজী জাহাঙ্গীর। আমার মা ও বোনের দুজনেরই এমআরআই করেছি, ডাক্তারের পরামর্শে ঔষধ খাচ্ছে, দিনে ভালো কিন্তু রাতে কোমরে ও পিঠে ব্যথা হয়, সেজন্য ঘুমাতে পারে না, এখন করণীয় কি? ধন্যবাদ। এটা প্রায় রোগীরই বলে থাকে যে আমরা যখন কাজ করি, চলাফেরা করি ভালো, যখনই সে ঘুমাতে যায় রাতে বিছানায়, তখনই তাদের ব্যথা বেদনা হয় বা এই পাশ থেকে ও পাশ হয়। মানুষ কিন্তু একই অবস্থানে কিন্তু ঘুমায় না, মানে রাতে কিন্তু চেঞ্জ হয়, অটোমেটিক ন্যাচারালি সে চেঞ্জ হয়। কিন্তু এই রোগীদের যখনই সে ন্যাচারালি চেঞ্জ হতে যায়, তার কিন্তু পেইন বাড়তে পারে বা পেইন হলে ঘুম ভেঙে যায় বা কষ্ট হয়, অনেক সময় রাতে হয়তো একটু উঠতে ওঠার প্রয়োজন হলে তার উঠতে কষ্ট হয়। তো এটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা দেখি যে বিভিন্ন আর্থ্রাইটিস জনিত, স্পেশালি যাদের স্পন্ডাইলোসিস, তো স্পন্ডাইলোসিস জনিত রোগীদের এই সমস্যাটা একটু বেশি হয়ে থাকে, যে উনারা যখন দিনে কাজ করে বা মুভমেন্ট করে এই সমস্যাটা বোঝা যায় না, রাতে এটা হয়। আবার কিছু রোগী আছে যেমন অন্য আর্থ্রাইটিস, যেমন ফাইব্রোমায়ালজিয়া, এটা এক প্রকার মাস্কুলোস্কেলেটাল প্রবলেম। আপনার রোগীর চলাফেরা, উঠা বসায় বা সে যখন মুভমেন্টে থাকে, কাজে থাকে, তার কোনো ব্যথা বেদনা নাই, যখনই সে রেস্টে যায় বা ঘুমায় বা স্পেশালি বসে, তখন তাদের এই ব্যথা বেদনা শুরু হয়ে যেতে পারে। তার মানে দুই ধরনের পেইন হয়, একটা রেস্টে থাকলে হচ্ছে, আবার আরেকটা আবার মুভমেন্ট করলে তখন বেড়ে যাচ্ছে, তখনও বেড়ে যাচ্ছে। তো এখন ওনাদের ক্ষেত্রে আসলে অ্যাসেসমেন্ট আরও জরুরি, মানে এটা হচ্ছে রুগীর অনেক সময় এক্স রে, এমআরআই এগুলো দেখতে, আরও হিস্ট্রি নিয়ে দেখা যেতে পারে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, ওনাদের হয়তো স্পন্ডালোসিস থাকার সম্ভাবনাই বেশি, যেহেতু মা বলতে অবশ্যই বোন মায়ের একটু বয়স্ক হইতে পারে স্পন্ডালোসিস। তো এই ক্ষেত্রে বিছানাটা ঘুমায়, এই বিছানা নিয়ে অনেকেই ভুল করে, প্রায়ই আমার কাছে রুগীরা আসে। অনেকে হয়তো ডাক্তার সাহেবরা বলেছে যে শক্ত বিছানায় ঘুমাতে, তো ওনারা গিয়ে ফ্লোরিং করা শুরু করে দেয়, একেবারে ফ্লোরে শোয়, বা অনেকে একেবারে কাঠে শোয়, এগুলা সম্পূর্ণ নিষেধ। শুইতে হলে অবশ্যই উঁচু বিছানায় শোবে, যেটা আমরা খাট বলি বা সেমি বক্স খাট হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা যেন মসৃণ হয়, সমান হয়, উঁচু নিচু না হয়। আচ্ছা, ম্যাট্রেস ইউজ করতে পারে বা দুইটা তোশক ইউজ করতে পারে, কিন্তু অনেকে ওই জাজিম ইউজ করে বা ফোম ইউজ করে, এগুলো করা যাবে না। স্প্রিং ম্যাট্রেস ইউজ করা যেতে পারে, মানে যেই বিছানাটা আপনার ফার্ম, ফার্ম বলতে আপনি শুলেও আপনাকে ব্যাক একটা থ্রাস্টিং সে করে, কিন্তু কিছু আছে যেমন ফোমের বিছানা, আপনি শুলে কিন্তু দেবে যাবে, আবার হচ্ছে আপনার ম্যাট্রেস এই মানে জাজিম, জাজিমে কিন্তু দেখা যায় নারকেলের এই যে ইয়া থাকে, খোসা বা বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করে, যেগুলো হচ্ছে অস্বাস্থ্যকর, এবং এতে কিন্তু যখন একটা মানুষ শোয় বিভিন্ন জায়গাটা চেপে যায়, দেবে যায়, এতে স্পাইনের উপর একটা প্রভাব পড়ে। তো ওনাদের বিছানাটা দেখতে হবে, কারেকশন করতে হবে। আর একটা হচ্ছে বালিশ, বালিশ নিয়ে আমরা বহুবার বলছি, অনেকে দুটো বালিশে ঘুমানোর অভ্যাস আছে, বদ অভ্যাস থাকে যে না ঘুম মানে শুইলে নাকি ঘুম আসে না, অনেকের শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ঘুমায়, সেটা হতে পারে। কিছু রুগীর আছে সিওপিডি রুগী বা অ্যাজমাটিক রুগী, তাদের ক্ষেত্রে আলাদা, তাও তাদের বালিশটা ইনক্লাইন করে শুইতে হবে, কিন্তু যদি হাই বালিশ মাথার নিচে দেয় তখন কিন্তু ঘাড়ে প্রবলেম হতে পারে। ঘাড়ে শোয়ার ক্ষেত্রে বিছানাটা কেমন হবে এটা আমরা জানলাম, বালিশের ব্যাপারটা আমরা আবারও আসবো, একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, জি আমি আব্দুল ওয়াদুদ, আমি সিলেট থেকে বলছি। হ্যালো, জি আমি সিলেট থেকে বলছি, আমার নাম আব্দুল ওয়াদুদ।
দর্শক, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি কাইন্ডলি আরেকবার একটু চেষ্টা করুন। হ্যালো, আমরা বালিশের ব্যাপারে, কিন্তু দুটো বালিশ ব্যবহার করাটা সব হ্যালো, ক্ষেত্রে সম্ভব হয় না। লাইনটি আবারও সংযুক্ত হয়েছে, আমরা একটু ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম। আমার নাম আব্দুল ওয়াদুদ, আমি সিলেট থেকে বলছি। হ্যালো, জি, আমি সিলেট থেকে বলছি, সিলেট। হ্যালো, দর্শক আপনার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না এখনো, আপনি আরেকবার একটু চেষ্টা করুন। আমরা যে বিষয়টিতে বালিশের কথা ব্যাপারটা, বলছিলাম, এটা আবার অনেক ইস্যু। আর আমরা এখন দেখছি যে এই যে মোবাইল ফোনের ব্যবহার, যে সামনে ঝুঁকে বারবার মোবাইল ফোন, যে যতবারই বলুক না কেন স্ট্রেট রেখে মোবাইল ফোন দেখা সো টাফ, মানে হুম সোজা হুম হয়ে হুম বসে, এটা মানে মানে অভ্যাসবত অটোমেটিক্যালি যেন যে সে নিচের সামনে দিকে, ঝুঁকে হ্যাঁ ঝুঁকা ঝুঁকে হয়ে যায়। যায়। এই জন্য মানে মোবাইল ফোনে আপনার দীর্ঘমেয়াদী কাজ বা কোনো হুম ভিডিও হুম দেখা বা কোনো ব্রাউজিং করাটা না করাটি বেটার আমার মতে, হুম হুম এগুলা অ্যাভয়েড করতে হবে, না হলে কিন্তু ঘাড় পিঠ এবং কোমরের সমস্যা হতে পারে। আর বালিশ তো অবশ্যই একটা পাতলা নরম বালিশ ব্যবহার করতে হবে, অনেকে খুব হার্ড বালিশ ব্যবহার করে। আমরা অনেক সময় কিছু মেডিকেটেড বালিশ দিই, সার্ভাইকেল পিলো বলি আর কি, ডাক্তারি বালিশ বলা হয়। হুম হুম তো এগুলার আবার যারা তৈরি করে তারা জানে না কিভাবে তৈরি করতে হবে, এগুলো হয়তো অনেক সময় ব্যবসায়িক স্বার্থে দেওয়া হয়। আমি দেই না, আমি আমি আচ্ছা, রুগীদেরকে বলি যে আপনাকে আপনি নিজের মতো করে একটা পাতলা বালিশ ব্যবহার করে নেবেন বা হুম হুম বানিয়ে নেবেন যেটা সফট হবে। যেটা কিনতে পাওয়া যায় সেটা ইউজ করলে সমস্যা, আচ্ছা, এটা কি ধরনের সমস্যাটা সমস্যা হচ্ছে হতে পারে? এটা তৈরি যারা করে, একটা অংশ খুব মোটা গোল থাকবে আর একটা পাতলা অংশ, হুম হুম তো রুগী প্রথমত জানে না এটা ব্যবহার করতে হবে কিভাবে। যারা তৈরি করে আচ্ছা, সেটা হয়তো অতিরিক্ত মোটা তৈরি করে, বা রুগী যখন রাতে ঘুমায় তখন কিন্তু তার ওই যে মোটা অংশটা কিন্তু ঘাড়ের নিচে থাকার কথা, সে ভুলবশত এটাকে মাথার নিচে দেয়, মানে আচ্ছা, মাথার নিচে দেওয়াতে হুম উল্টা আরো ওই দুইটা বালিশ ব্যবহারের যে আমাদের কুফলতা সেটা এখান থেকে চলে ও আসে। আচ্ছা আচ্ছা, এই জন্য মানে আমরা এটা এটা ব্যবহার আসলে করতে কিভাবে ইউজ করতে হবে সেটা জেনে বুঝে করতে হবে করতে হবে। অ্যাকচুয়ালি। আর আরেকটা হচ্ছে, এটা কিন্তু আপনি একটা মানুষ একই জায়গায় সবসময় থাকবে না, হুম হুম সে যখন এদিক সেদিক যাবে সে তো এটা নিয়ে ক্যারি করতে পারবে না, এটা একটা মানে ক্যারির জন্য সমস্যা। হুম কারণ হুম সে হয়তো কারো আত্মীয়র বাসায় গেল, হুম হুম বোনের বাসায় গেল বা অন্য কারো বাসায় গেল, ঘুরতে গেল, তখন তো সেই বালিশ নিয়ে যেতে পারবে না। এই জন্যই আমরা বলি অলওয়েজ বালিশ পাতলা যখন যেখানে হোক। আর যদি কোনো কারণে বালিশ উঁচু হয়, আপনার বালিশ সমস্যা, বালিশ হুম হুম পাচ্ছেন না, অ্যাভয়েড দিস, আপনার বালিশই ব্যবহার করার দরকার নেই, উইদাউট আচ্ছা, পিলোতে শোন, কোনো সমস্যা নেই। বা একটা আমরা যেটা কম্বল বা যে কোনো কিছু, হুম একটা হুম বেডশিটকে একটু হালকা ফোল্ড করে সে সেটা ব্যবহার করতে পারে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শারমিন আক্তার ময়মনসিং থেকে বলছি, আমি একটু স্যারের সাথে কথা জি বলতে চাই। দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। জি শারমিন আক্তার বলেন, আমি শুনতে পাচ্ছি। হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি, বলেন। মানে আমার সমস্যা হইতেছে, আমার আর কি 5 মাস আগে সিজার হয়েছে। হুম সিজারের পরে আমি আর কি বিছানায় পড়ে গেছিলাম, উঠতে পারছি না। পরে ওই শরীর যে খারাপ, পরে একটু একটু হাঁটতে পারি, হুম কিন্তু পরে ডাক্তারের কাছে গেছি, MRI করাইছি, হুম ডাক্তার বলছে যে ডিসকোলক্স আছে আর স্পন্ডলাইটিস আছে। হুম এখন আমার ওই যে বাতকের যে জায়গাটা আছে, এখান থেকে মনে হয় যে এই পায়ের নিচ পর্যন্ত একদম একটা টান লাগে, এখন নিচে রগে টান নাকি আমি বুঝতে পারি না। মাঝে মাঝে মনে হয় যে ছিঁড়ে হুম পড়ে গেছে, আগে একটু বাঁকা হয়ে হাঁটতাম, হুম এখন মানে হাঁটতে হাঁটতে হাঁটাটা মানে সোজা হয়েছে। হুম তারপরে ডাক্তার বলছে যে হাড় ক্ষয়জনিত সমস্যা আছে। হুম হুম বয়স কত আপনার? বয়স হচ্ছে 28 বছর। আচ্ছা, এখন এখন আমার কাছে কি জানতে চাচ্ছেন? মানে আমার যে ওই টানটা লাগে এই যে বিষয়ে আর কি জানতে চেয়েছি। আচ্ছা, পিএলআইডি, পিএলআইডি তে কি মানে পিএলআইডির একেবারে কমন জিনিসটা হচ্ছে বাটক, যে আমাদের মানে আমাদের হুম হুম কোমরের দুই পাশে দুইটা বাটক আছে, কোমরের নিচের অংশে আমরা যখন বসি বাটকের উপরেই বসি, হুম হুম ব্যথাটা হয় ওনার এবং টান লাগে পায়ের দিকে একেবারে রেফার্ড হয়, যেটা আমরা এনাদার নাম আমরা বলি সায়াটিকা হুম হুম বাত বা পিএলআইডির লক্ষণ একই জিনিস। আচ্ছা, তো এই ক্ষেত্রে ওনার যেটা টান লাগা, উনি হয়তো বেঁকে গিয়েছিল আগের চেয়ে ইম্প্রুভ হয়েছে, আপনার এমআরআই করতে হবে। যদি এমআরআই করে থাকেন, এটার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে
অ্যাপ্রোপ্রিয়েট রিহ্যাব থেরাপি করতে হবে, যেটা ফিজিওথেরাপি এবং বিভিন্ন এক্সারসাইজ। আর আপনার এই টান লাগাটার ক্ষেত্রে আপনি মাসেল রিল্যাক্সিং ইউজ করতে পারেন, যেমন ইপেরিসন বা টলপেরিসন নামের ওষুধ পাওয়া যায়, একটা করে 2 বেলা 50 mg খেতে পারেন। তবে সাঁতার কাটতে পারেন আপনি, যদি আমি জানি না আপনার পরিবেশ আছে কিনা, মহিলাদের বাংলাদেশে একটু সমস্যা বা পরিবেশ নাই, তো যদি আপনি নিয়মিত সাঁতার কাটতে পারেন, যেমন কলা কলা গাছ কেটে বা কোনো মানে যে কোনো কিছু ধরে আপনি যদি সাঁতার কাটেন, এটা অনেকাংশে ইম্প্রুভ হয়ে যাবে আস্তে আস্তে। আর এটার মূল ট্রিটমেন্টই হচ্ছে থেরাপি, এবং থেরাপিগুলা স্পেশালি আমরা হসপিটালাইজড করে করে থাকি। আর আমার ইউটিউব চ্যানেলে আপনি কিছু এক্সারসাইজ পাবেন, এক্সারসাইজগুলো দেখেন, উপর হয়ে শুয়ে শুয়ে যে ব্যায়ামগুলো আছে এগুলো আপনার অনেক উপকারে আসবে, এগুলা করেন। আর টান লাগাটা আপনি ইপেরিসন বা টলপেরিসন টানা 1-2 মাস খেয়ে দেখেন, একটা করে 2 বেলা চলে যায় কিনা, না হলে আপনাকে হয়তো থেরাপি করতে হবে বা এই জাতীয় চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষা আছে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, আমি সৈনিক মোহাম্মদ। জি, আমি সৈনিক মোহাম্মদ নুরি আলম সিদ্দিকী, রামু কক্সবাজার থেকে বলছি। জি জি, দর্শক আপনার সমস্যার কথা বলুন, আমরা সবাই শুনতে পাচ্ছি। জি, আমার বয়স হচ্ছে 34 বছর আর কি। তা হচ্ছে আমার হলো পিএল ফাইভেশন, এটা হচ্ছে ধর এখন হচ্ছে আমি গত সপ্তাহ আগের সপ্তাহ স্যার আপনার সাথে কথা বলছিলাম, যে হাঁটুর ভিতরে আর কি, হাঁটুর ভিতরে, হ্যাঁ হাঁটুর 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 ভিতরে হচ্ছে আমার যখন নামাজ পড়ি বা উঠে একটু দাঁড়াই, এখন আগে হাঁটুর ভিতরে ব্যথা ছিল, এখন হাঁটুর ভিতরে জয়েন্ট গুলোর ভিতরে ব্যথা হচ্ছে আর কি। আর রাতে যখন বেডে শুই তখন এই জয়েন্ট গুলোর ভিতরে মরিচের মতো শুধু জল আছে। হুম হুম, এর আগে আমি কি কোনো পরামর্শ দিয়েছিলাম স্যার? পরামর্শ দিয়েছিলেন স্যার যে এই এক্সারসাইজ গুলো করার জন্য আর কি, আর হচ্ছে কোনো মেডিসিনের কথা বলছিলেন না স্যার সেদিন, কিন্তু এখন তো সমস্যাটা স্যার বেশি হচ্ছে স্যার, এখন একটু যদি আমাকে আমি কি মেডিসিন খাইলে একটু ভালো থাকতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। আপনি তো যেহেতু কক্সবাজার আছেন, আপনি একটু সাঁতার কাটার চেষ্টা করেন, ওখানে তো পরিবেশ আছে বা পানি হোক। স্যার আসলে আমি তো বাংলাদেশ সেনাবাহিনীতে আছি, সব সময় সবকিছু মানে করা সম্ভব না। তালাপুরার ক্ষেত্রে আপনি এক্সারসাইজ একটা ওষুধ আছে, সেটা হচ্ছে প্রিগাবালিন খেতে পারেন, 50 mg করে রাতে একটা করে, প্রিগাবালিন 50 mg রাতে একটা করে, এটা আপনি 1-2 মাস খেয়ে দেখতে পারেন। সাথে মিকোবেলামিন, মিকোবেলামিন একটা ট্যাবলেট আছে, জি এটা 0.5 mg, একটা একটা করে 2 বেলা খান। আর এক্সারসাইজগুলো মূলত করেন, আমি যে ইউটিউব চ্যানেলটাতে গিয়ে দেখবেন কোমর ব্যথার পিএলএডির এক্সারসাইজ আছে, এগুলা আস্তে আস্তে ট্রাই করেন, যেটা করলে আপনার জন্য ভালো লাগে সেটা করেন, আর যেটা করলে দেখবেন ব্যথা বাড়ে বা কষ্ট হয় সেটা করার দরকার না। আর ওই যে নিয়মগুলো বারবার বলছি, বসার ক্ষেত্রে সোজা হয়ে বসতে হবে, আবার সামনে ঝুঁকে কাজ করার ক্ষেত্রে সাবধান, যেমন হাঁটু ভেঙে বসে কাজ করতে হবে, এই নিয়মগুলো মানতে হবে। আর চেষ্টা করেন আপনি একটু সাঁতার কাটা যায় কিনা কোনোভাবে, বা ছুটি নিয়ে যে কোনোভাবে আর কি দেখেন। ইউটিউব থেকে একজন দর্শক লিখেছেন, ইউটিউবে প্রশ্ন রেখেছেন, আমি বসতে পারি না, হাঁটতে পারি না, গাড়ি চালানোর সময় যেখানে মানি ব্যাগ থাকে সেখানে জ্বালা পোড়া করে, করণীয় কি? জি আপনাকে ধন্যবাদ, আপনার মানে ওনার মাধ্যমে আপনাকে যেটা বলতে চাই যে মানি ব্যাগের যে জায়গাটা জ্বালা পোড়া করে, এখন মানি ব্যাগ পিছনের পকেটে রাখতে হবে, মানে এইটা কোথায় থেকে পাইছে সবাই, মানে এটা একটা খুবই ইম্পর্টেন্ট। আমিও কিন্তু রাখতাম, মানে আমরা প্রত্যেকটা পুরুষ মানুষই কিন্তু মানি ব্যাগ ব্যাক পকেটে রাখি, এটা মানি ব্যাগের জন্য পকেট বলা হয়, কিন্তু কে বলেছে ওখানেই রাখতে হবে, মানে এটা এমন কোনো আইন নাই যে আমার পিছনের পকেটেই মানি ব্যাগটা রাখতে হবে। এই মানি ব্যাগ জনিত সায়াটিকা বা আপনার সায়াটিক নার্ভ কম্প্রেশন প্রায় আমরা রোগী পাচ্ছি। জি, অর্থাৎ মানি ব্যাগটা রাখার জন্যই যে চাপটা পড়ে, মানে সেই জায়গাটা যে চাপ পড়ে সেই কারণে, সেই কারণে আমাদের। আচ্ছা, এই যে বাটক, যে এর আগে বলছি যে আমাদের এখানে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মিডিয়াস মিনিমাস তিনটা মাসেলস আছে এবং পাইরিফর্মিস মাসেলস আছে, আমরা যখন বসি আমাদের কোমরে যে লাম্বার ভার্টেব্রা আছে এবং স্যাক্রাম, সেখান থেকে আমাদের সায়াটিক নার্ভ উৎপত্তি হয়ে ওই পাইরিফর্মিস মাসেলের মাধ্যমে নিচে দিয়ে পায়ে চলে গিয়েছে। যখন একটা লোক বসে এবং ওখানে মানি ব্যাগ থাকে, ঠিক পাইরিফর্মিস মাসেলটার নিচে সে পড়ে,
পড়লে মাসেলটা কম্প্রেসড হয়, কম্প্রেস হলে নার্ভ ওখানে কম্প্রেশন হয়, কেননা এই মাসেলের মধ্য দিয়ে কিন্তু নার্ভটা নার্ভটা চলেছে, সুতরাং ওই নার্ভের উপর তখন চাপটা চাপ পড়ে, পড়াতে তখন এই পিএলআইডি এর মতো সমস্যা পেইনটা দেখা তখন দেয়। যে এর আগে রোগী ফিল হয়। বলছে যে বাটক থেকে ব্যথা হয়, হুম হুম টান লাগে, হুম হুম তো উনি মহিলা মানুষ, উনি তো আর এটা করে নাই, কিন্তু ওনার পিএলআইডিটা আরো উপরের লেভেলে কোমরে। আর এই ক্ষেত্রে এটা হচ্ছে, এটাও ডিক্স মানে নার্ভ কম্প্রেশন হয়, এটা আমরা বলি সায়াটিকা। তো এই ক্ষেত্রে একেবারে কোনো পুরুষ লোক যেন মানি ব্যাগ আর পিছনে পকেটে না রাখে, মানি ব্যাগ ইউজ করতে পারে, সেক্ষেত্রে সে ফ্রন্টের যে থাইয়ে উরুতে যে পকেট থাকে সেখানে ব্যবহার করতে পারে, পাঞ্জাবির পকেট ব্যবহার করতে পারে, বুক পকেট ব্যবহার করতে পারে, বা অন্য কোনোভাবে, অনেকের অনেক সামনে পকেট থাকে, হ্যাঁ, বা উরুতে থাকে। এখন তো ডিজাইন যে প্যান্ট আছে অনেকের 12-13টা পকেটও থাকে, কিন্তু পিছনের বাটকের পকেটে যেন না রাখে, এটা হচ্ছে ওনার প্রথম চিকিৎসা। তারপরও এবং সবার জন্য এটা একটা ইনফরমেশন যে হ্যাঁ, পিছনের পকেটে যদি মানি ব্যাগ রাখা হয় সেক্ষেত্রে কিন্তু চাপ লেগেই কিন্তু এই এই সমস্যাটা কাজটা হয়, তাহলে তৈরি হতে চাপটা পারে। যদি আমরা রিলিজ করতে পারি না আর হয় বারবার, হুম হুম তাহলে কমে আসবে। আর পাশাপাশি ওনাকে থেরাপি করতে হবে। এই ক্ষেত্রে আমরা যেমন শক ওয়েভ খুব ভালো কাজ করে, ড্রাই নিডলিং বা আকুপাংচার, বা অনেক সময় আমরা পাইরিফর্মিস মাসেল স্ট্রেসিং করি। আমরা এই বিষয়টিতে আরো বিস্তারিত জানব। আমরা বিরতির আগে কথা বলছিলাম বিভিন্ন ধরনের ব্যথা প্রসঙ্গে। একজন দর্শক ইতিমধ্যে আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত হয়েছেন, আচ্ছা, জাহিদুল হাসান। তিনি লিখেছেন, আমার মেরুদণ্ডে ব্যথা ছিল, এক মাস আগে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওষুধ দিয়েছে, ওষুধ বন্ধ করার পর আবার ব্যথা করছে, এখন করণীয় কি? ধন্যবাদ। আসলে ব্যথা যে কোনো কারণেই হোক না কেন, যদি সেটা প্রাইমারি ডাক্তার সাহেবরা ওষুধ দেয় বা ব্যথার ওষুধ 10 দিন খেয়েও যদি রুগী ভালো না হয়, তাহলে আমি বলবো অবহেলা না করে আগে ডায়াগনোসিসটা করতে হবে যে কেন ব্যথাটা হচ্ছে। ব্যথা তো শুধু শুধু আসবে না, একটা মানুষের ব্যথা হওয়ার অনেকগুলো কারণ আছে মেরুদণ্ডে। স্পেশালি আমরা যদি দেখি, সেটা হচ্ছে যেমন অনেক সময় ডিস্কের সমস্যা হতে পারে, অনেক সময় আপনার হাড় ক্ষয়জনিত সমস্যা হতে পারে, অনেক সময় আপনার ইভেন কি গ্যাস্ট্রিকের ব্যথাও কিন্তু পিঠে ব্যথা হতে পারে, প্রায় আমরা রুগী পেয়ে থাকি। অনেক সময় হার্টের ব্যথা, পিঠে ব্যথা হতে পারে, বাম সাইডে ব্যথা আসতে পারে, অনেক সময় বিভিন্ন আপনার লিগামেন্ট ইঞ্জুরি থেকে ব্যথা হতে পারে, অনেক সময় হাড় সরে গেলে ব্যথা হতে পারে, বা মাসেল যদি কোনো কারণে শক্ত হয়ে যায়, স্পাইনাল যে মাসেল থাকে সেটা দেখা যায় কার্ভেচার প্রবলেমের কারণে, মানে বর্ষার কারণে, শোয়ার কারণে মাসেল স্পাজম যদি হয়, বা এর আগেও আমরা বলছি যে আমাদের স্পাইন কিন্তু স্ট্রেট না বা সোজা না, এটা কিন্তু বাঁকা, কার্ভেচার যদি কোনো কারণে ডিটোরিয়েট করে বা চেঞ্জ হয়, তখন কিন্তু ব্যথা হতে পারে, লটস অফ মানে কজ আছে। সেই কারণেই ব্যথা হচ্ছে বলে ব্যথার ওষুধ খেয়ে থেমে থাকা যাবে না, আসলে কারণটা খুঁজতে হবে যে কি কারণে তার ব্যথা হচ্ছে, এবং ওই কারণের ট্রিটমেন্টটাই আসলে করতে হবে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কি আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, জি আমি আব্দুল ওয়াদুদ সিলেট থেকে বলছি। জি, আমি স্যারের সাথে কথা বলতে চাই। আমরা সবাই শুনতে পাচ্ছি, বলুন, শুনতে পাচ্ছি। স্যার আমি প্রবাসী, দেশে আসি চিকিৎসা নেওয়ার জন্য। তো আমি হাঁটলে বেশিক্ষণ হাঁটতে পারি না, 5 মিনিটের উপরে আমি হাঁটতে পারি না, পায়ে ধরে পায়ে সমস্যা করে। দুই পা না এক পা? জি, দুই পায়ে হয় এটা না এক পায়ে? এক পায়ে হয় এটা। স্যার সমস্যাটা ছিল আগের দিনে একবার ধরতো, আর আমি বিদেশ একটা ডাক্তারের কাছে গেছিলাম, যাওয়ার পর সে ওষুধ দিছে, যাওয়ার পর বাড়ি গেছে, বাড়ার পরে এখন 5 মিনিট ফোর ফোরই মানে এটা হয়। মাঝে মাঝে কোমর ব্যথা হয় মাঝে মাঝে? জি না, কোমর ব্যথা হয় না, এখানে যে ওষুধ দিছিল যাওয়ার পরে কোমরও ব্যথা হয়েছিল। ব্যথা হওয়ার পরে ওইখানে ওই ইঞ্জেকশন দিছিল তো কমছে। আচ্ছা, এখন শুধু পায়ে ধরা আছে, মানে বেশিক্ষণ হাঁটতে পারে না, 5 মিনিট হাঁটলে পায়ে ধরে। আচ্ছা, বাহিরে আপনাকে কি কাজ করতে হতো, মানে কি জাতীয় কাজ? তো এখানে স্যার আমি এমআরআই করাইছি, তো এমআরআই করানোর পরে ওরা ডাক্তাররা বলছে যে ওই কোমরে যে মাংস রোগ আছে না, ওটা চাপ খেয়েছে, পাশে মাংস বেড়ে গেছে। হুম 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 এখন কি জানতে চাচ্ছেন বলেন। এখন আমার আমার সমাধান কি একটু? ওনারা কি বলেছে, ডাক্তার সাহেবরা কি করতে বলেছে, যে ডাক্তার দেখেছে এমআরআই, উনি কি সমাধান দিয়েছে? ওরা ওরা বলেছে যে অপারেশন লাগবে। আমি চাচ্ছি যে অপারেশন ছাড়া কি এটা ভালো হবে কিনা। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার পিএলআইডি কমন, এটা যে
এটা নিয়ে একটু রুগীরা কনফিউজ থাকে। অনেক সময় রুগী বলে এক ডাক্তার বলেছে চাপ খেয়েছে, আর এক হুম হুম ডাক্তার বলেছে সরে গিয়েছে, আরেকজনে বলেছে হাড় বেড়েছে, সবই একই কথা। মানে এই জিনিসটা কনফিউশনের কোনো ইয়ে নাই। যারা আজকে প্রোগ্রামটা দেখছেন, PLID রোগে এই সমস্যাটা হয়, মানে ডিস্ক যখন প্রলাপস হয় তখন ডাক্তার বোঝানোর জন্য বলে হয়তো ডিস্কটা বেড়ে গিয়েছে বা বা চাপ খেয়েছে বা হাড় বেড়েছে, এটা বোঝানোর জন্য রুগীকে বলে। বাট এটা ডাক্তারি ভাষা হচ্ছে PLID বা হুম ডিস্ক প্রোলাপস বা স্লিপ ডিস্ক। এবং এটার মানে 95% রুগী কিন্তু আপনার উইদাউট অপারেশনে ভালো হতে পারে, কিন্তু সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করতে হবে, কনজারভেটিভ চিকিৎসা যেটা আমরা বলি, হসপিটালাইজড হয়। তো আপনার এটা যদি আপনি যেটা বলছেন যে টান লাগে বা হাঁটতে অসুবিধা হয়, এতে অপারেশন ছাড়াও ভালো হতে পারে। বাট হয় আমরা 95% রুগী এভাবে চিকিৎসা করে থাকি। কিন্তু যদি আপনার পায়ের পাতাটা পড়ে যায় বা পা শক্তি পাচ্ছেন না একেবারে, মানে দুর্বল হয়ে গিয়েছে, মাঝে মাঝে হোঁচট খেয়ে পড়েন বা পস্রা পায়খানা ধরে রাখতে অসুবিধা হচ্ছে, এই জাতীয় ইমার্জেন্সি হলে আপনাকে অবশ্যই অপারেশন করতে হবে। এবং অপারেশনের পরে আবার রিহ্যাব থেরাপি চিকিৎসা করতে হবে। কিন্তু যদি অপারেশন না করতে চান বা এই জাতীয় সমস্যা না হয়, তাহলে আপনাকে কমপ্লিট হসপিটালে থেকে রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসা করতে হবে। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন মেশিনের মাধ্যমে থেরাপি দিয়ে থাকি, বিভিন্ন এক্সারসাইজ করে থাকি, এবং আপনাকে রুগীকে রেস্টে রেখে কাজগুলো করতে হবে। রেগুলার অন্তত 2 থেকে 3 বেলা পার ডে এই কাজটা করতে হবে, এবং পাশাপাশি কিছু ওষুধপত্র খেতে হতে পারে। এটা একটা মানে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে APLID রুগীর চিকিৎসা করা হয়ে থাকে সারা বিশ্বেই এই সিস্টেম। আর কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই অপারেশন প্রয়োজন হতে পারে। যদি এক্সট্রুডেড ডিস্ক থাকে, যেটা বলি আমরা একেবারে ডিস্ক বের হয়ে গিয়েছে, হুম বা হুম ক্যানেলে স্টেনোসড হয়, এটা MRI দেখলে বোঝা যায়। আর এটা একটা অপারেশন এক্সট্রুডেড ডিস্ক হলেই যে করলে সাকসেস হবে তা কিন্তু না। একটা ডাক্তারের দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা এখানে একটা ব্যাপার আছে। আবার এটা হচ্ছে আপনাকে একটা টিম ওয়ার্ক করতে হবে। মানে আমরা অনেক সময় রুগীর MRI দেখি, দেখে আমাদের সিদ্ধান্ত উপনীত অসুবিধা যদি হয়, আমরা কনসাল্ট করি সার্জনের সাথে। জি, আমাদের একটা টিম থাকে, যে টিমের মাধ্যমে আমাদের এখানে নিউরো সার্জন থাকে, অর্থো সার্জন হুম হুম থাকে, অন্যান্য ডাক্তার মেডিসিন স্পেশালিস্ট থাকে, তাদের সাথে আলোচনা করে আমরা একটা কনক্রিট সিদ্ধান্তে আসি। আপনি সব রুগীরই অপারেশন করলে রেজাল্ট পাবেন তা কিন্তু না, আবার অনেকের অপারেশন ছাড়াও ভালো হবে না। ইট ডিপেন্ডস অন, তবে এটা ডিপেন্ড করে হ্যাঁ ডিপেন্ড অ্যাকচুয়ালি করে। তবে এই বিষয়টিতে আমরা জি আবারও ফিরবো, যে মাল্টি ডিসিপ্লিনারি যে একটা অ্যাপ্রোচ দরকার সেটা খুব ইম্পর্টেন্ট, সে বিষয়ে আমরা কথা বলবো। একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, আমি সৈকত বলছিলাম টঙ্গী থেকে। জি আচ্ছা, বেসিক্যালি আমার বয়সটা হচ্ছে এখন 29, আর হ্যাঁ আমার হচ্ছে যখন আমি মানে আমার 15-16 বছর বয়স, তখন বেসিক্যালি আমি একটা মানে গাছের সাথে দোলনা বেঁধেছিলাম, ওইখান থেকে পড়েই যায়। পড়ে যাওয়ার পরে হুম হুম দেখা গেছে যে তার 10-12 দিন পর থেকে আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা ফিল করি। তো তারপর থেকে অনেক ট্রিটমেন্ট করা হয়েছে। প্রথমে আমি রিমিটিক ফেভার হিসাবে ডাক্তাররা ডায়াগনোসিস করে, কিন্তু পরে আমি যখন অ্যাপোলো হসপিটালে যাই, তখন হচ্ছে ওখানে একজন ইন্ডিয়ান ডাক্তার ছিল, উনি আমাকে মানে এটা একটা আর্থ্রাইটিস, পোলার আর্থ্রাইটিস নামে একটা আর্থ্রাইটিস উনি ডায়াগনোসিস করেন। এবং তো তখন থেকে আমি বেসিক্যালি ওখানে ওনার কাছে ট্রিটমেন্ট করার পরে আমি মোটামুটি আমার প্রবলেমটা সলভ হয়ে গেছিল, মানে আমি মোটামুটি গেছে যে এই পর্যন্ত হচ্ছে আমি এখনো ওই প্রবলেমটা মানে আমার আছে। দেখা গেছে যে খুব বেশি যখন ঠান্ডা পড়ে বা ইয়া হয় তখন আমার মানে জয়েন্টের ব্যথা শুরু হয়, তারপরে হচ্ছে যখন অনেক বেশি গরম তখন আমার জয়েন্টের ব্যথা শুরু হয়, অথবা দেখা গেছে আমি অনেকক্ষণ বসে আছি কোথাও তখন বসার পরে উঠে দাঁড়ায় দাঁড়ায় পা ফেলতে গেলে আমার ব্যথা হয়। তো এটা দেখা গেছে বেসিক্যালি বেশি হয় হচ্ছে আমার থাইয়ের যে জয়েন্টটা আছে মানে হচ্ছে ওইখানে, এবং আমার ব্যাক, থায়ের ব্যাক যেটা আর কি, মেরুদণ্ড 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 নিচের যে অংশটা, আপনি এখন এই কোন এই ওষুধ অংশ খাচ্ছেন? না, বেসিক্যালি আমি এখন কোনো ওষুধ খাচ্ছি না। মানে আমার দেখা গেছে যে পেইনটা এমন হয় যে হঠাৎ করে খুব পেইন হচ্ছে, মানে আমার পেইন হচ্ছে, বাট দেখা গেছে যে আমি
ওইটা মেনটেইন থাকতে থাকতে আমি ট্রাই করি ওটা ইয়ে করার জন্য, পরের দিন সকালে দেখি বা কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে করতে দেখি বা এরকম করতে করতে মানে আপনার এটা ঠিক হয়ে যায়। মানে এটা দেখা যাচ্ছে যে অনেক বেশি যখন পর্যায়ে যায় তখন আমি খুব বেশি হলে আমি একটা পেইন কিলার খাই, এটা খুবই রেয়ার, মানে আমি পেইন কিলার বেসিক্যালি খাই না, কিন্তু যখন একদমই এটা এক্সট্রিম লেভেলে যায় তখন আপনি আমি খাই। আপনি আগে আগে কি সালফাসালাজিন খেয়েছেন আগে? ওইটা হ্যাঁ আমি ইনডিটেক্ট সালাদিন খেয়েছি, আমার সালাদিন আমি অনেকদিন পর্যন্ত খেয়েছি, বাট সালাদিনটা আমি হচ্ছে আমার ট্রিটমেন্ট করার আরো 2-3 বছর আমি সালাদিন খেয়েছি, কিন্তু এখন আমি আপাতত খাই না, কারণ সালাদিন খেলে দেখা যাচ্ছে যে আমার হচ্ছে অনেক হেয়ার ফল হইতো, ইয়ে হইতো, তো এই প্রবলেম গুলার কারণে আমি ওই ওষুধটা মানে স্টপ করেছি অনেক আগে। আপনি কি করেন বর্তমানে, পেশা কি? আমি এখন হচ্ছে জব করতেছি, আমি হচ্ছে টেক্সটাইল রিলেটেড জব করতেছি, টেক্সটাইল বসে ইঞ্জিনিয়ারিং। থাকেন না তো, না হাঁটাহাঁটি করেন? হ্যাঁ আমার ডেস্ক জব, হাঁটাহাঁটি করতে হয়, তো বেসিক্যালি আমার ডেস্ক জব, মানে আমার দেখা গেছে আমি ডেস্ক বসাম সব। এখন কি জানতে চাচ্ছেন আমার কাছে, কি জানতে চাচ্ছেন? বেসিক্যালি আমি জানতে চাচ্ছি যে আমার এই যে ব্যথাটা হচ্ছে বা এটা যে হচ্ছে বা এটার আসলে আমার করণীয় কি, মানে আমি কি একদম পুরো কিউর হওয়া পসিবল, বা এটার হওয়াটার পেছনে কারণ কি, বা এখনো কেন এই জিনিসটা হচ্ছে, মানে এটা আমার কি করা উচিত আচ্ছা বেসিক্যালি আমি আচ্ছা, আসলে। যে আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। উনি এক প্রকার আর্থ্রাইটিস আক্রান্ত, এটা 100% কনফার্ম। তবে আমার কাছে মনে হয় এনকালোজিং স্পন্ডিলাইটিস বা এই জাতীয় যে কোনো এসপিএ সেরো স্পন্ডাইল আর্থ্রোপ্যাথি বা সেরো পজিটিভ আর্থ্রাইটিস বলি আমরা, তো এটা হতে পারে, অনেক অনেক আছে, এটা অল আর জেনেটিক্যাল অটোইমিউন ডিসঅর্ডার। হ্যাঁ এটা হতেই পারে। তো উনি কিন্তু একটা হিস্ট্রি দিল যে পড়ে ওনার গিয়েছিল, হ্যাঁ পড়ে যাওয়ার একটা হিস্ট্রি আছে। তারপর থেকে ব্যথা। এখন যদি কেউ দোলনা থেকে পড়ে, বুঝেন কোথা থেকে পড়লো, গাছ থেকে পড়লো, দোলনা থেকে পড়লো, পড়লে হয় সে দাঁড়িয়ে পড়লো বা বসে পড়লো, তো বসে পড়লে হয় কোমরে কোথাও লাগছে বা দাঁড়িয়ে পড়লে পায়ের তলায় লাগবে, তো তাহলে ওই স্পেসিফিক জায়গায় ব্যথা হবে বা ইঞ্জুরি হবে বা ভেঙে যাবে, কিন্তু কিন্তু ওনার কিন্তু সারা শরীরেই ব্যথা, মানে ওনার কিন্তু পরবর্তীতে জোড়ায় জোড়ায় ব্যথা। তাহলে বোঝা যাবে যে হিস্ট্রিটা উনি দিয়েছে যেটা সেটা ঠিক আছে, কিন্তু এটা আমলে নেওয়া যাবে না, মানে আচ্ছা আমাদেরকে সেটা আমলে নেওয়ার সুযোগ নেই। হুম হুম তারপরে হচ্ছে উনি বলছে যে ওনার রিউমেটিক ফিভারের চিকিৎসা হুম হুম করেছে। হ্যাঁ এটা ভুল হয়েছে ডাক্তারদের, এটা হতেই পারে, অনেক সময় মিসডায়াগনোসিস হয়। এরা বাংলাদেশে একটু ব্যথা বেদনা হলেই বাচ্চাদের স্পেশালি হুম হুম এটা রিউমেটিক ফিভার বলে ধরে নেওয়া হয়। রিউমেটিক ফিভার টোটালি একটা ইনফেকশিয়াস ডিজিজ, এটা হচ্ছে স্ট্রেপটোকোকাস নামস নামক একটা একটা জীবাণু দিয়ে জীবাণু হয়। থেকে গলা ফেরিনজাইটিস থেকে হুম এটা হয়, এটা টনসিলাইটিস ফেরিনজাইটিস দিকে দেন এটা হতে পারে, তবে সেটার কার্ডিনাল ফিচারই আলাদা, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। উনি কিন্তু এখন বলছে ওনার হিপ, বোথ হিপে প্রবলেম হচ্ছে। এই মোস্ট অফ দ্য অ্যানকালোজিং এর রোগী হিপ জয়েন্ট কি হয় আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, সেকেন্ডারি মানে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে এবং জোড়াটা আস্তে আস্তে ডিটোরিয়েট করে। তো রোগী দেখে আমার ব্যথা কম থাকলে ভালো, একটু মুভ করতে পারলে ভালো, সেটা আর অত একটা মানে ওইভাবে ট্রিটমেন্ট করতে চায় না বা এটা যে একটা রিহ্যাব করা দরকার এটা জানে না। তো আপনার আমার এখন প্রথম কাজ আপনাকে আমি বলবো, আপনি নিয়মিত অন্তত 1 ঘন্টা থেকে আধা ঘন্টা হাঁটতে হবে, এবং অফিসে টানা বসে থাকবেন না, প্রতি 1 ঘন্টা পর পর আপনার ফ্লোরে, আপনি যেহেতু টেক্সটাইলে জব করেন হাঁটা চলাফেরা করবেন, এ গেল প্রথম কাজ। দ্বিতীয়ত আপনি যদি সুযোগ পান নিয়মিত সাঁতার কাটবেন, নিয়মিত না পারলে সপ্তাহে একদিন, সাইকেল চালাতে যদি আপনি পারেন সাইক্লিং করবেন, মানে আপনাকে চলাফেরা বেশি 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 করতে হবে। আর এনকালোজিং এই জাতীয় কিছু ব্যায়াম আছে, স্পেশালি আমরা বলি জয়েন্ট মোবিলাইজিং এক্সারসাইজ, আপনি ইউটিউবে গিয়ে আমার চ্যানেলও পাবেন বা অন্য ডাক্তারদের ব্যায়ামগুলো আপনি শিখে নেন। আর আপনাকে রিঅ্যাসেসমেন্টে যেতে হবে, আপনাকে আবার নতুন করে ব্লাড টেস্টগুলো করে দেখতে হবে, এবং আপনার জন্য স্পেশালি যেমন হেপাটাইটিস বি এর টিকা বা কিছু ওই যে ইনফ্লুয়েঞ্জার টিকা, এ এর টিকা, ভ্যাকসিনেশন প্রয়োজন, তবে সেটা একজন ডাক্তারের তত্ত্বাবধানে এটা করতে হবে। এবং এই যে বলছিলেন সালফাসালাজিন খেয়েছেন, এই জাতীয় ডিজিজ মডিফাইং ড্রাগ হয়তো খেতে হতে পারে, কিন্তু আপনার লিভার কিডনি ফাংশন টেস্ট করে দেন একজন স্পেশালিস্টের মাধ্যমে আপনাকে খেতে হবে। এখন কিন্তু আরও নতুন অনেক সেফ ড্রাগ আসছে, যেমন আপনি বলছিলেন যেটা খেলে চুল পড়ে যায় বা আপনার সমস্যা হয়, অনেক সময় প্রস্রাব হলুদ হয়, কনস্টিপেশন হয়, সো আরও বেটার ড্রাগ আসছে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ আপনাকে খেতে হবে। এই রোগের আপনার এখনই যদি আপনি চিকিৎসা কন্টিনিউ করেন, ঠিক মতো এক্সারসাইজ করেন, লাইফ স্টাইল চেঞ্জ করেন, আপনি ভালো থাকতে পারবেন, ভালো হয়ে যাবেন, মানে ভালো থাকাটাই হচ্ছে এখন আপনার মূল মুখ্য। আর যদি মনে করেন চিকিৎসা আপনি
ডিজেবল হবেন সেটা একদিনে বুঝবেন না, এটা কয়েক বছর পরে দেখবেন আপনার বেঁকে গিয়েছে, জোড়া পাল্টাতে হবে ডাক্তাররা বলবে, সো এখনই সাবধান হন। আমরা ইতিমধ্যে একজন দর্শকের প্রশ্ন পেয়েছি, তিনি লিখেছেন কামরুল আলম, ওনার বয়স হচ্ছে 32 বছর, খুব কষ্টে আছি 10 বছর ধরে। আচ্ছা, ঘুমালে ঘাট থেকে মাজা পর্যন্ত ব্যথা হয়, এত ব্যথা হয় যে ঘুম ভেঙে যায়, কি করব? জি, আমি আমার ফেসবুক এবং ইউটিউবেও আমি বলে মানে জানতে চেয়েছিলাম রোগীদের যে অনেকের যে কার কত বছর ধরে ব্যথা, তো আমি দেখলাম কারো মানে 1 বছরের নিচের ব্যথা খুব কম, মানে মোস্ট অফ দ্য রোগীর ব্যথা কারো 10 বছর, কারো 15 বছর, কারো 5 বছর, বা খুব রেয়ার হয়তো 6 মাস এরকম পাওয়া যাচ্ছে। তো যারা আসলে ব্যথা ভুগে থাকে এটা আসলে ক্রনিক পেইনই ভুগে থাকে মোস্ট অফ দ্য রোগী, এবং এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক দিন ধরে হয়তো পেইন কিলার খেয়ে খেয়ে ভালো যখন হচ্ছেই না তখন কিন্তু আসে আসে হ্যাঁ, তো এটা আরো ক্রনিক তৈরি করে। ক্রনিক মানে হচ্ছে যে ব্যথার বয়স মোর দেন 3 মান্থস, মানে 3 মাসের বেশি হয়ে যায় তখনই ক্রনিক হয়ে যায়, এবং দেখেন 10 বছর 15 বছর ধরে ব্যথা হচ্ছে হচ্ছে। এটা রুগীরা হচ্ছে কি মানে ওই যে ব্যথার ওষুধ খায় বা কিছুদিন ভালো থাকে বা কিছু ব্যথার ওষুধ খেলে কিছু মোটামুটি কন্ট্রোলে থাকে, বা অনেক কারণে দেখা যায় যে তার একটু মানে ব্যথাটা এমন মানে জোয়ার ভাটার মতো আপ ডাউন করে, হ্যাঁ অমাবস্যা পূর্ণিমার মতো, দিন রাতের মতো ব্যথা বাড়ে কমে বাড়ে কমে এভাবেই চলতে থাকে। তো ক্রনিক যখন হয়ে যায় তখন কিন্তু রুগী এক পর্যায়ে চলে যায় যে রুগী এটাকে নিজের মধ্যে কোপ করে নেয় বা অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করে, তখন মাইল্ড টু মডারেট টাইপ পেইনও কিন্তু সে মেনে নেয় বা তার তেমন কোনো সমস্যা হয় না। যখনই সিভিয়ার পেইনে যায় অভ্যস্ত হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার, এটা একটা থ্রেশোল্ড লেভেল পর্যন্ত সে কন্ট্রোল করতে পারে, দেন যখন সেটা সিভিয়ার পেইন হয় মাঝে মাঝে তখনই সে হয়তো ডাক্তারদের কাছে আসে। আসার পর এখন ডাক্তার সাহেবরা শুরুতে অনেকে হয়তো আবার ব্যথার ওষুধ দেয় প্রাইমারি স্টেজে, বা কিছু বলে আপাতত কয়েকদিন খেয়ে দেখেন বা একটু রেস্টে থাকেন 7 দিন 10 দিন, তো কিছুদিন ব্যথার ওষুধ আবার 7 দিন 10 দিন খেলে আবার কমে যায়, তা আবার দেখা যায় এভাবে 10 বার মানে কয়েক মাস গেল আবার ব্যথা শুরু হলো। তো এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে খারাপ। আমি বলি প্রত্যেকটা রুগীর যে কোনো ব্যথা, সেটা পেটের ব্যথা হোক মানে এনি হোয়ার, শরীরের ব্যথা হচ্ছে রুগীর জন্য আশীর্বাদ, যে ব্যথাটা একটা রোগের পূর্বাভাস যে আপনার সমস্যা হচ্ছে। কিছু কিছু রোগ আছে আপনি বুঝতেও পারবেন না আপনার শরীর টোটালি কি, যেমন ক্যান্সার বা অন্যান্য অনেক ডিজিজ আছে যে তার ভিতরে সব সাইলেন্ট কিলার হিসেবে যেগুলো মানে কাজ করে মানে একেবারে নীরব ঘাতক, নীরবে নীরবে অনেক কিছু হয়ে যায় কিন্তু একেবারে অ্যাডভান্স স্টেজে তখন হয়তো বা আসে ডাক্তারের কাছে বা ক্লিনিক্যালি সে শো করে না, ফিচার আসে না, কমপ্লিকেশন আসে না। তো ব্যথা হলে শুরুতে যদি আমরা কনফার্ম করি, যেমন ওনার ক্ষেত্রে কামরুল হাসান সাহেব যদি পুরো মেরুদণ্ডটা একটা এমআরআই করে দেখতে পারে, আমি জানি না এটা অ্যাসেস করলে বোঝা যাবে, বা আমরা অনেক সময় স্পাইন মুভ করে দেখি, সার্ভাইকাল কম্প্রেশন টেস্ট, ডিকম্প্রেশন টেস্ট, স্কোভার্স টেস্ট, এসএলআর টেস্ট, বিভিন্ন আমরা সাইন দেখি টেস্টগুলো করে স্পাইনে বা ফিজিক্যাল এক্সামিনেশন, যে এক্সামিনেশন করে ক্লিনিক্যালি বোঝা যায় যে আমরা কোনো কিছু আছে, যখন টেস্ট করতে দিই তাই ইনভেস্টিগেশন কিছু করলে বোঝা যাবে অনেক সময়। তো সেই ক্ষেত্রে আমরা এক্স রে বা এমআরআই করে দেখি বা সিটি স্ক্যান, পাশাপাশি বিভিন্ন ব্লাড টেস্ট করলে কনফার্ম করতে হবে যে ওনার কেন 10 বছর ধরে ব্যথাটা হচ্ছে। তো কেন উত্তর যদি ব্যথার তীব্রতা কিন্তু অনেক, ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যায় হ্যাঁ, এবং ব্যথার যদি আমরা কেনর উত্তর পাই তাহলে কিন্তু সহজেই সমাধান করা সম্ভব। এই কেনর উত্তরটা বার করার দরকার। এখন কারো যদি হয়তো 7 দিন 10 দিন 15 দিন ব্যথা হয়েছে, ভালো হয়ে গিয়েছে ওষুধ খাওয়ার পর আর হয় নাই, ওকে ইটস ওকে, এর জন্য এত উরিড হওয়ার কোনো কারণ নেই, কিন্তু 10-15 বছরের ক্ষেত্রে না হলে আস্তে আস্তে দেখা যাবে সে ডিজেবল হচ্ছে। এখন তো সে এখনও ব্যথা নিয়ে চিন্তিত, কিন্তু আমরা যদি তাকে পাই অ্যাসেস করলে দেখবো তার স্পাইন হয়তো বেঁকে গিয়েছে, হয়তো কাইফোসিস সামনে ফরওয়ার্ড বেন্ডিং হয়ে আছে, বা স্কোলিওসিস ডেভেলপ করতে পারে বা লর্ডোসিস ডেভেলপ করতে পারে, তার মাসেল পাওয়ার হয়তো গ্রেট কমে গিয়েছে এখন, বা তার ফিজিক্যাল বিভিন্ন অ্যাসেস করলে সে হয়তো টয়লেট করতে এখন তার সমস্যা হয় বা বসা চলাফেরার সমস্যা হয়, সেটা হয়তো একটা মানুষ ফেসবুক বা আমাদের ইয়াতে লিখতে এত কিছু লেখা সম্ভব হয়ে ওঠে না। এবং তার যত প্রবলেমগুলো রয়েছে এই সবগুলোই কিন্তু ট্রিটমেন্ট করে ভালো করা সম্ভব। আমরা সেই বিষয়টিতে কথা বলবো, একজন দর্শক অপেক্ষা আছেন, ফোনটি নিয়ে আছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি সুমন বলছি শেবু থেকে। জি বলেন সুমন সাহেব, শুনতে পাচ্ছি।
স্যার আমার আমি হাঁটুর খেলতে থেকে হাঁটুর খেলতে যে আজ থেকে 10 বছর আগে আপনার স্পাইনাল কলাপ আছে সে জায়গায় মানে ঘাড়ের নিচে একটু চাপ পড়ছিল, চাপ পড়ার পরে দেখি সমস্যা হয়েছে, তারপর ট্যাবলেট খাওয়ার পরে ভালো হয়ে গেছে। এখন ওই জায়গাটাতে অনেক সময় মানে মনে হয় চাপ মারে ধরে এবং কি চালাপোড়া করে, চালাপোড়া আপনার পেঞ্চ অফ শোল্ডার দুই দিকে যায়, হাতের দিকে যায়, বালিশ কয়টা দেন মাথার নিচে? একটা। উঁচা না পাতলা? মোটামুটি মিডিয়াম সাইজ। আচ্ছা, এখন এখন কি জানতে চাচ্ছেন আমার কাছে? যে এখন জানতে চাচ্ছি আমি এই সমস্যার জন্য ডাক্তার দেখাচ্ছিলাম, অর্থোপেডিক আমাকে দিছিল আপনার বেক্লোএমিলন রুগীদের সেটা হচ্ছে প্রথমত আপনাকে আজকে থেকে একটা পাতলা বালিশে ঘুমাতে হবে, বালিশটা চেঞ্জ করতে হবে, একেবারে পাতলা একটা বালিশ নিতে হবে। আর এই যে স্মার্টফোন মোবাইল ফোন এটা আপাতত বন্ধ থাকবে 6 মাস, মানে মোবাইল ফোন মানে স্মার্টফোনের পরিবর্তে আপনি নর্মাল যে বাটন ফোন আছে না এটা ব্যবহার করবেন, আপাতত এটা কাজ। আর যেহেতু আপনি মানে গ্রামে বা মফস্বল শহর আমি জানি না, যেহেতু ঢাকার বাহিরে যদি সম্ভব হয় নিয়মিত সাঁতার কাটতে হবে, এখন তো গ্রীষ্মকাল সাঁতার কাটা যাবে গরম পানি, নিয়মিত সাঁতার কাটতে হবে, এটা হচ্ছে মূল চিকিৎসা। ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই, বালিশ ব্যবহার করা, ঠিকমতো সাঁতার কাটা, মোবাইল ফোন বন্ধ থাকা, আর নিয়মিত হাঁটতে হবে, এই গেল প্রথম কাজ। দ্বিতীয়ত আবার ইঞ্জুরি যেন না হয় সেটা খেয়াল করতে হবে, যেমন ভারী বোঝা মাথায় নেওয়া যাবে না, হাতে বেশি ভারী বোঝা ক্যারি করা যাবে না। আর তৃতীয়ত ডাক্তার সাহেবের সাথে কথা বলে মেরুদণ্ডের একটা MRI করে ফেলতে হবে। অনেক সময় পোস্ট ট্রমাটিক কর্ড কনটিউশন হতে পারে, কনকিউশন হতে পারে, বা হাড় ভেঙে যেতে পারে, বা ভিতরে ডিস্ক প্রোল্যাপস হতে পারে, বা অনেক কিছু মানে সেকেন্ডারিলি হতে পারে, বা ওই সময় হয়ে আছে হয়তো, যেহেতু আপনি ইয়াং ম্যান সমস্যা হচ্ছে না, বাট MRI করলে আমরা ক্লিয়ার একটা ছবি পেয়ে যাব, তখন আপনার জন্য ভালো হবে, ভবিষ্যতে যেন না বাড়ে বা আপনার কোনো খারাপ কিছু না হয় MRI করলে ডাক্তার সাহেব সিদ্ধান্ত নিতে পারবে। আমরা কামরুল আলমের সমস্যাটা নিয়ে কথা বলছিলাম, অ্যাকচুয়ালি ওনার যেই ধরনের প্রবলেম এবং এতদিন ধরে ভুগছেন, 10 বছর হয়ে গেছে, অনেক কষ্টে আছেন উনি, তার জন্য সুখবর হলো যে এই সমস্যাগুলোর সমাধান আছে। অবশ্যই অবশ্যই আছে, এটা ডায়াগনোসিসটা উনি 10 বছর ধরে উনি কিন্তু বলে নাই ওনার কি হয়েছে, তাহলে 10 বছর ধরে অবশ্যই ডাক্তার দেখিয়েছে বা অ্যাপ্রোপ্রিয়েট হয়তো উনি যায় ওনাই ডাক্তারের কাছে, বা হয়তো ওষুধ খেয়ে খেয়ে আসে। তো সবার আগে ডায়াগনোসিস ক্লিয়ার করতে হবে যে রোগটা কি, প্রত্যেকটা রোগের নাম আছে পৃথিবীতে, যদি রেয়ার রোগও হয়তো আমরা সব ডাক্তাররা সব রোগ সম্পর্কে জানবো এমন কথা না, মানে এক একজন তো এক এক ডিসিপ্লিনে কাজ করে, তো বাট কেউ না কেউ তো জানবে সেই রোগটা, ডায়াগনোসিস করাটা খুবই জরুরি। যদি ডায়াগনোসিস করে তাহলে 10 বছর ধরে কিন্তু কষ্টে থাকার মানে প্রশ্নই উঠে না, এতদিনে একটা একটা সমাধান হয়ে যেত। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষা আছেন, আমরা ফোনটি নিয়ে আছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি শিয়াল মুজিবের শান্তনার বলছি। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। বলেন শামসুন্নার, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আপনার সাথে কথা বলতে চাইছিলাম। ওয়ালাইকুম আসসালাম, জি আমি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলেন। স্যার আমি 2015 সালে 6 এপ্রিল সিজার করি স্যার। আমি বাসায় আবার কাজ করতে নেই, কাজ করতে করতে আমার মেরু সাইডের ডান পাশের নিচের দিকে লোকা রোগের মধ্যে চিহ্নিত করে ওঠে, তখন আমি
কোনো ডাক্তারের কাজ হয় না, পরে আমি বলছি যে আমাকে রেফার করেন, পরে রেফার করলো লোকা আমার এরকম অসুখ, পরে ব্যথার ওষুধ দিলো আর এলো কার্ড দিয়ে ফ্লোয়ার দিলো 40,000 পাওয়ার ব্যথার ওষুধ আর কয়েকটা ওষুধ দিছে। তারপরে আমি তখন একটু ওইটা খাই একটু চলাফেরা করলাম। তারপরে 2000 সালে 3 জানুয়ারি আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পরে, পরে আমি ওই 3 জানুয়ারিতে অপারেশন, তার আগে 1 মাস আগে ধরা পরে, আমি 3 জানুয়ারিতে অপারেশন করি স্যার। অপারেশন করার পর 8টা কেমো দেওয়া লাগে, পরে 7 নম্বর যখন কেমো দিই স্যার, তখন থেকে আমার এমন ব্যথা হয় যে আমার মেরুদণ্ড ভেঙে যায় স্যার, গাড়ি সে ভেঙে পড়ে যায়, কোমর ব্যথা। পরে আবার কোনো ওষুধ খাই কাজ করে না, আবার স্যারের কাছে গেলাম, স্যার আমার কিছু না কয়ে এমআরআই করে নিয়ে গেছি, বলে এমআরআই L4 L5 ধরা পড়ছে স্যার, কিন্তু স্যার আমাকে বলে না যে আপনার এই রোগ হয়েছে কি আর কোনো চিকিৎসা আছে, কিছুই বলে না স্যার। পরে খালি আমাকে একটা ব্যথার ওষুধ দেয় আর ডেফ্লরি আবার 40,000 আবার আবার দেয়, 7 দিন বাদে বাদে শুক্রবারে 1টা করে খেতে হবে ওই ডেফ্লরটা, আর ওটা ব্যথার ওষুধ 2 বেলা যায়, কিন্তু ব্যথার 2 বেলা যায় আমার কোনো কাজ হয় না স্যার। তারপরে আমি যেটুক পারি স্যার করি, আমার কিছু বলে নাই, কি করে না, কোনো উপদেশও জানাই স্যার যে আমার কি করা লাগবো না করা লাগবে, খালি ওই ওষুধ দিলো ওই পর্যন্ত, কারো বেশি এলে আইসেন, কিন্তু তার সিরিয়াল দিদি 1 মাস 1.5 মাস 3 মাসের সময় লাগে স্যার। আচ্ছা শুনেন, আপনার 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 এই যে এখন ক্যান্সারের কি অবস্থা, আপনি যে কেমো দিলেন, এখন ক্যান্সার স্যার নিয়ন্ত্রণে আছে বুঝছেন স্যার, কেমো যাচ্ছে এখন আমি ফলো আপে আছি স্যার। ডাক্তারকে দেখান, ক্যান্সারের ডাক্তারকে দেখান। হ্যাঁ স্যার, এই যে আমি সিরাজগঞ্জ যাই না, করোনার কারণে যাই না স্যার, ঢাকায় সিরাজগঞ্জে দেখাই। আচ্ছা যাই হোক, ক্যান্সারের ডাক্তারই দেখান, সমস্যা নাই, সিরাজগঞ্জে ক্যান্সারের ডাক্তার থাকলে সেখানে দেখাবেন। আর আপনার ওনাকে কি এমআরআই দেখিয়েছেন ক্যান্সারের ডাক্তারকে? হ্যাঁ দেখাইছি, ও কিছু বলে না স্যার। আচ্ছা L4 L5 কি স্যার, এই জিনিস তো কি আর কি কোনো চিকিৎসা আছে স্যার? আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি, আমি উত্তর দিচ্ছি, আপনি শুনেন আমার উত্তর, শুনেন কথা, শুনেন, আশা করি উপকার হবে ইনশাল্লাহ। ওনার PLID L45 তো PLID থেকে ব্যথা হয়, ব্যথা পায়ে যায় বা ওনার তীব্র ব্যথা, অনেক সময় ব্যথা PLID আবার ঘাড়েও হতে পারে বা ঘাড় ব্যথা হতে পারে পাশাপাশি। তো আপনার এটার ক্ষেত্রে আপনি একজন একজন বাত ব্যথা ফিজিওথেরাপি চিকিৎসককে দেখান, আপনার ওই যে সিরাজগঞ্জের ডাক্তার সাহেবকে বলেন, বা ওদিকে যদি ভালো ডাক্তার পাওয়া যায় যারা চিকিৎসক, আপনার হয়তো কিছুদিন থেরাপি দিতে হবে, স্পেশালি এক্ষেত্রে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন থেরাপি এগুলো করলে ইম্প্রুভ হয়ে যাবে। আপনি আমার চ্যানেলে যে ব্যায়ামগুলো আছে দেখবেন, শুয়ে শুয়ে বিভিন্ন ব্যায়াম আছে এগুলো করার চেষ্টা করেন, যেহেতু আছেন সাঁতার কাটবেন, মানে বেশি কাটা জোরাজুরি করবেন না, খুব আস্তে আস্তে সাঁতার কাটবেন, হয়তো কলার গাছ কেটে ভেলা বানিয়ে বা যে কোনোভাবে কিছু ধরে আপনি সাঁতার কাটেন, এটা উপকারে আসবে। আর ব্যথায় আপনি গরম সেঁক দিতে পারেন। এমআরআইতে যদি মানে ক্যান্সারের ডাক্তার দেখে সে কোনো মানে ট্রিটমেন্টের প্রয়োজন মনে না করে, তাহলে বুঝতে হবে এটা PLID থেকে হচ্ছে, এটা নিয়ে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি ওই নিয়মিত চেষ্টা করে দেখেন আর থেরাপি দিয়ে দেখেন, আশা করি ইনশাল্লাহ এটা আস্তে আস্তে ইম্প্রুভ হবে। আর আপনি যেহেতু মহিলা মানুষ, কাজের ক্ষেত্রে সাবধান, ওই যে সামনে বসে টানা কাজ করবেন, আবার ঘর ঝাড়ু দেওয়া, সামনে ঝুঁকে ঝুঁকে, এগুলো অ্যাভয়েড করতে হবে আপনাকে, ইচ্ছা মতো কাজ করলে হবে না, কাজ তো করবেন নিজের ভালোর জন্য, নিজের সংসারের জন্য, তো যেখানে আপনি নিজেই ভালো নাই কাজ করে কোনো লাভ নাই, মানে যেই কাজ করে আপনার শরীরই ভালো থাকে না, সো যে কাজগুলো আপনার জন্য অনিরাপদ, আপনার জন্য ক্ষতিকর, অ্যাভয়েড করতে হবে, এগুলো অ্যাভয়েড করে ভালোভাবে নিয়ম মাফিক কাজগুলো করতে হবে, যেটা আমি কিন্তু বারবার নিয়মগুলো বলছি। আমরা আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু জানতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির পক্ষ থেকে।